নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব 2023 সালের। এটা আমাদের মাধ্যমিক পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে এই নতুন টেস্ট পেপারটা দিয়েছে 2023 সালের, সবেমাত্র আমাদের হাতে পৌঁছেছে। তো দেখো, আজকে আমি ম্যাথমেটিক্স সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করব 387 নম্বর পেজের। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে। তো দেখো আমাদের একের রোমাননের প্রশ্ন বলেছে, এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ অ্যান্সার হবে, সেটা অ্যান্সার 100/X টাকা। তো দেখো অঙ্কটা কী করে করতে হয় সেই দিকে প্লিজ তোমরা নজর দাও। তো দেখো সুদের হার ব্র্যাকেটের মতো আর সমান সমান আর পার্সেন্ট, সুদ আই সমান সমান এক্স টাকা, আই মানে ইন্টারেস্ট, সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান এক্স বছর, মূলধন ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/T×R। তো দেখো ইন্টারেস্ট কত আছে এক্স আছে, মাল্টিপ্লাই 100/T কত আছে এক্স আছে, মাল্টিপ্লাই আর কত আছে এক্স আছে। তো দেখো বোথ সাইড থেকে এক্স এক্স কেটে দিলে 100/X টাকা থাকছে এর অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে সের অ্যান্সার 100/X টাকা। পরের প্রশ্ন কী বলেছে, রোমান টু এর প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, বি স্কোয়ার মাইনাস 4AC কত হবে। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার এ গ্রেটার দেন জিরো, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে, রোমান থ্রির প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দৈর্ঘ্য কত হবে। অ্যান্সার বি, এর অ্যান্সার 12 সেন্টিমিটার। তো দেখো কী করে 12 সেন্টিমিটার হবে সেটা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো একটা বৃত্ত অঙ্কন করেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ও এ 13 সেন্টিমিটার, এ বি সমান সমান 10 সেন্টিমিটার, এ পি সমান সমান পি বি, আর 10কে 2 দিয়ে ভাগ করলে কত আছে 5 সেন্টিমিটার, তাই তো? তো বুঝতে পারছো আমি কী বলছি। আর ওপির মানটা আমাদের বের করতে হবে, ওপি সমান সমান রুট, ওপি সমান সমান কী আছে রুট ও এ স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার, ও এর মান কত আছে 13 আছে, 13 হোল স্কোয়ার মাইনাস এপির মান কত 5 আছে, 5 হোল স্কোয়ার, 169 থেকে 25 বাদ দিলে 144 থাকে, 144 রুট কত হবে 12 সেন্টিমিটার, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 12 সেন্টিমিটার। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 4 প্রশ্ন, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে, অ্যান্সার হবে সের অ্যান্সার 1:9। তো দেখো 1:9 কী করে হয় সেটা তোমাদের আমি ভালো করে বোঝাবো, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা লিখছি না জাস্ট, কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি, ঘনকের আয়তন একটা 1 দ্বারা প্রকাশ করেছে, অপরটা 2 দ্বারা প্রকাশ করেছি, মানে এ 1 এর মাথায় কিউব, এ 2 এর মাথায় কিউব সমান সমান 1/27। তো দেখো এ 1/A2 সমান সমান কিউব থাকছে রুটের ভিতরে 1/27। তো দেখো এর কিউব মানে কি 1/3, আর ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে 6A2, তাই তো? তো দেখো আমি প্রথমে দুটি ঘনক বলেছে, তার জন্য একটা 6A2 1 দ্বারা প্রকাশ করেছি, অপরটা 6A2 2 দ্বারা প্রকাশ করেছি নিচে। তো দেখো 1 মানে এ স্কোয়ার, 1 মান কত 1 আছে, এবং A2 মান কত আছে, A2 মান আছে 3 আছে, মানে A1 মান 1, A2 মান 3। তো দেখো 1 হোল স্কোয়ার ইস টু 3 হোল স্কোয়ার, A2 মান কত আছে 3 আছে, 1:9, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1:9। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 5 দাগের প্রশ্ন, 3 তলা একটি বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকায় একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ির থেকে বাক্সটির দূরত্ব সমান হলে। তো দেখো এর অ্যান্সার হবে সের অ্যান্সার 45 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো 45 ডিগ্রি কী করে হয় সেটা তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে আমি 3 তলা বাড়ি অঙ্কন করেছি, এ ডি এবং বি সি, এটা কিন্তু আমাদের 3 তলা বাড়ি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এ সি মানে ই সি ডি, এটা আমাদের থিটা দ্বারা প্রকাশ করেছি। এখানে কিন্তু ডি মানে কত ডিগ্রি কোণের মানটা চেয়েছি, আমরা কিন্তু এখানে হাইট, ঠিক আছে, যেটা আমরা এক্স দ্বারা প্রকাশ করেছি। তো দেখো ত্রিভুজ ইডিসি এর ডিই বাই ডিসি মানে কি লম্ব বাই ভূমি সমান সমান ট্যান থিটা। তো দেখো লম্ব বাই ভূমি দুটোই তো এক্স দ্বারা প্রকাশ করতে বলেছে, তাই তো? এক্স বাই এক্স সমান সমান ট্যান থিটা, এক্স এক্স কেটে গেলে কী থাকছে 1 থাকছে, তা মানে কি ট্যান কত ডিগ্রির মান 1, ট্যান 45 ডিগ্রির মান 1, ট্যান 45 ডিগ্রি সমান সমান ট্যান থিটা। তো দেখো ট্যান ট্যান বোথ সাইড থেকে কেটে গেলে থিটা সমান সমান 45 ডিগ্রি, অর্থাৎ এর অ্যান্সার বেশি এর অ্যান্সার 45 ডিগ্রি, ওকে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 6 অঙ্ক, 6,7,x,8,y,14, সংখ্যাগুলির গড় 9 হলে। তো দেখো এর অ্যান্সার হবে x প্লাস
y is equal to 19 তো দেখো আমি অঙ্কটা কি করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো রোমান 6 এর অঙ্ক সলভ করাচ্ছি 6 + 7 + x + 8 + y + 14 by 6 টোটাল ছখানা সংখ্যা তার জন্য 6 বসিয়েছি সমান সমান 9 x + y বসিয়েছি প্রথমে 6 7 8 14 যোগ করলে কত আছে 35 থাকছে 14 আর 6 20 20 আর 7 27 27 আর 8 35 তো দেখো x প্লাস y সমান সমান 54 মাইনাস 35 বিয়োগ করলে কত হয় x প্লাস y সমান 19 তো দেখো এটা কিন্তু বইতে ভুল দেওয়া আছে ঠিক আছে x প্লাস y সমান সমান 21 হবে না x প্লাস y সমান সমান 19 হবে ঠিক আছে বইতে কিন্তু ভুল আছে প্লিজ তোমরা ঠিক করে নেবে ওকে তো দেখো শূন্য স্থান পূরণ করো সুদের হার r সমান সমান r/2 আসল ব্র্যাকেটের মধ্যে p সমান সমান 2p টাকা সময় t সমান সমান মানে সময় তো t বছর ইন্টারেস্ট সমান সমান ptr/100 তো দেখো p এর মান 2p মাল্টিপ্লাই t এর মান t r এর মান r/2 2 2 কেটে গেছে ptr/100 ঠিক আছে এর आंसर হবে ptr/100 হবে শূন্য স্থানে হবে ঠিক আছে তো দেখো বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা t বছরের সুদ আসল কি হবে 2p প্লাস ptr/100 ঠিক আছে যেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি পরের অঙ্কটা রোমান 2 তে x + 2 এবং x minus 3 এর সমানুপাতিক x হলে x এর মান কত হবে ঠিক আছে তো দেখো অঙ্কটা আমি করে দিচ্ছি তোমরা ভালো করে নজর করে দেখো ঠিক আছে তো দেখো x plus 2 by x সমান সমান x by x minus 3 তো দেখো কোণাকোণি গুণ করলে কি আছে x square minus x minus 6 থাকছে সমান সমান x square মানে x plus 2 আর x minus 3 গুণ করে থাকছে x square minus x minus 6 সমান সমান x স্কয়ার তো দেখো বোথ সাইড থেকে x স্কয়ার কেটে গেলে কি থাকছে -x সমান সমান 6 থাকছে +6 ওইদিকে -6 ওইদিকে +6 থাকছে x সমান সমান কি আছে -6 থাকছে তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে রোমান 3 এর প্রশ্ন তো দেখো রোমান 3 তে বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে आंसर হবে সমকোণিক বিন্দু দিয়ে যাবে রোমান 4 এর প্রশ্ন কি বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 একক হবে ঠিক আছে তো দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি একটু পরেই করে দেব 5 নম্বরের প্রশ্ন কি বলেছে সূর্যের যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রির বেশি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম হয় এটা তো বুঝতে পারছো যদি বেশি হয় তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে তো দেখো 6 নম্বরের প্রশ্ন x1 x2 x3 xy এর গড় x হলে ax1 ax2 x3 ডট 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 axa এর গড় এর आंसर তো তোমরা জানো ax ঠিক আছে প্রচুর বার এটা করিয়েছি আমি তোমাদের প্রচুর অঙ্কটা আছে তো দেখো আমি তোমাদের চার দাগের অঙ্কটা বোঝাবো কি করে করতে হবে ঠিক আছে তো দেখো চোঙের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ বর্গ একক তো দেখো বোথ সাইড থেকে আমরা প্রশ্ন অনুসারে পাই আর স্কয়ার এইচ সমান 2 পাই আর এইচ তো দেখো পাই পাই কেটেছি এইচ এইচ কেটেছি আর সমান সমান 2 অর্থাৎ ব্যাস সমান সমান 2 গুণ 2 4 একক ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে 5 দাগের অঙ্ক তো দেখো তো দেখো 5 দাগের অঙ্কটা তোমাদের বলে দিয়েছি বেশি হবে এবং 6 দাগের অঙ্কটা ax হবে এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করব 3 দাগের ওকে তো দেখো কি বলেছে রোমাননে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয় সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে এটা কি সত্য আছে ওকে কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয় সেই কারণেই তো আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে মনে করো আমি 5000 টাকা দিয়েছি আমার সুদ হয়েছে 600 টাকা তো এই যে 600 টাকার সঙ্গে 500 টাকা যোগ হয়ে আমাদের প্রিন্সিপাল আসল 5600 টাকা হবে এই 5600 টাকা আবার কাটবে যে সুদটা পাবো সেটা আবার আসলের সঙ্গে যুক্ত হবে এইভাবে আমাদের কিন্তু চক্রবৃদ্ধি সুদটা কিন্তু ক্রমাগত বাড়ছে আসলের থেকে তার মানে এটা সত্য আছে রোমান 2 তে কি বলেছে x কিউব y x স্কয়ার y স্কয়ার এবং x y কিউব ক্রমিক সমানুপাতিক এটা সত্য আছে তো তোমাদের আমি দেখাচ্ছি কি করে সত্য হলো তো দেখো এটা আমি একটা ফর্মুলা ইউজ করেছি বি স্কোয়ার সমান সমান এসি ঠিক আছে তো দেখো এক্স কিউব ওয়াই এটাকে এ ধরেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে বি ধরেছি এক্স ওয়াই কিউব এটাকে সি ধরেছি তো ফর্মুলাটা কি আছে বি স্কোয়ার সমান সমান এসি বি মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার সমান সমান এক্স কিউব ইন্টু ওয়াই এক্স কিউব ওয়াই মাল্টিপ্লাই এক্স ওয়াই কিউব তো দেখো এক্স ফোর ওয়াই ফোর থাকছে অপর দিকে
এটাও ক্যালকুলেশন করে, অর্থাৎ এক্স কিউব ওয়াই মাল্টিপ্লাই এক্স ওয়াই কিউব, এটা টোটাল ক্যালকুলেশন করে এক্স ফোর ওয়াই ফোর থাকছে, তার মানে কি এটা সত্য। ওকে, পরের অঙ্কটা কী বলেছে আমাদের, রোমান্ত্রীর অঙ্ক। তো দেখো, রোমান্ত্রী বলেছে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে, এটা কি আছে, মিথ্যা আছে। ওকে, পরের প্রশ্ন, রোমান ফোরের প্রশ্ন, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হয়। আর ঠিকই বলেছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে এটা ঠিক আছে, সত্য হবে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কী করে সত্য হলো। তো দেখো, 2πr² 1h 2πr² 2h, তো দেখো 2π কেটে গেছে, h কেটে গেছে, r1/r2 সমান কি আছে 4/9, এই রুটটা এইদিকে দিয়েছি, ঠিক আছে, ডান দিকে দিয়েছি, 4/9 মাথায় দিয়েছি, তার মানে কি 4 মানে কি 2, আর 9 মানে কি 3, মানে 2:3, অর্থাৎ r1:r2 সমান কি আছে 2:3, ঠিক আছে, মানে এটা সত্য আছে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান ফোরের অঙ্ক। ওকে, তো দেখো আমাদের রোমান ফাইভের অঙ্কটা কী বলেছে, sin 12° - cos 78° এর সরলতম মান 1 হবে, এটা মান 1 হবে না, মিথ্যা হবে, কারণ সাইন 12° আছে, ঠিক আছে। তো দেখো, cos 90° - 12° তো দেখো sin 12° - cos 90° - 12° মানে 12° সমান কি আছে sin 12° তো দেখো sin 12° - sin 12° 0 হবে, এর অ্যান্সার 1 হবে না, 0 হবে এর অ্যান্সার, ঠিক আছে, সরলতম মান হবে 0, ঠিক আছে, অর্থাৎ এটা মিথ্যা আছে। ওকে, রোমান সিক্সের অঙ্ক 2, 3, 9, 10, 9, 3, 9, তথ্যের সংখ্যাগুরু মান 10। তো দেখো, এটা কিন্তু সংখ্যাগুরু মান 10 হবে না, সংখ্যাগুরু মান হবে 9, কারণ সব থেকে বেশিবার আছে 9। তো বুঝতে পারছো, আজকে আমি টোটাল সেটের যাবতীয় 1 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন সলভ করে দিয়েছি। আমি বাকি 4 দাগের যে প্রশ্নগুলো আছে খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।